बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय ऑनार्स द्वितीय वर्षेर शिक्षार्थीरा आजकेर ऑनलाइन क्लासे तोमादेर स्वागतम। तोमादेर साथे आछि आमी आजके फाहमिदा होसाइन। आजके आमी जे कोर्सटिर उपरे क्लास दिब सेटी होच्छे प्राचीन बांगलार इतिहास 22/16/05 प्राचीन बांगलार इतिहास। आज के कोर्स पढ़ानोर जो टॉपिक्स निर्धारण करा हुए थे सेटा होच्छे कैवर्त विद्रोहेर कारण और प्रकृति। कैवर्त विद्रोहेर कारण एवं प्रकृति सम्बन्धे आलोचना करो। एटाके किन्तु এই কৈবর্ত বিদ্রোহ কিন্তু হয়েছিল দ্বিতীয় মহিপালের রাজত্বকালে। এই জন্য এই বিদ্রোহটাকে দ্বিতীয় মহিপালের রাজত্বকালে সংঘটিত উত্তর বাংলার বিদ্রোহ বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা কি বলেছি? এই কৈবর্ত বিদ্রোহটা আরেকটা আকারে আসতে পারে, সেটা হচ্ছে দ্বিতীয় মহিপালের রাজত্বকালে উত্তর বাংলার বিদ্রোহ সম্পর্কে বা বিদ্রোহের কারণ ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। ক্লিয়ার? তাহলে আমরা দেখি যে এই কৈবর্ত বিদ্রোহটা কি। গোপাল প্রতিষ্ঠিত পাল সাম্রাজ্যে ধর্মপাল ও দেবপালের প্রচেষ্টায় পূর্ববর্তী ভারতীয় সাম্রাজ্যে পরিণত হয়েছিল এবং উত্তর ভারতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। রাজা প্রথম মহিপাল সাম্রাজ্যের হস্তচ্যুত অংশ পুনরুদ্ধার করে সাময়িকভাবে হলেও সাম্রাজ্যের সীমানা পশ্চিমে সারনাথ ও বারাণসী পর্যন্ত বিস্তৃত করেন। কিন্তু তার মৃত্যুর পর তার দুর্বল উত্তরাধিকারীদের আমলে অভ্যন্তরীণ বিদ্রোহ ও বহিঃশত্রুর আক্রমণের ফলে পাল সাম্রাজ্য ক্রমশই দুর্বল হয়ে পড়ে। অতঃপর দ্বিতীয় মহিপালের আমলে বরেন্দ্রে একটি বড় সামন্ত বিদ্রোহ দেখা দেয় যা তাদেরকে উত্তর বাংলা থেকে বিতাড়িত করে। তাহলে কি বললাম, দ্বিতীয় মহিপালের সময় দেখা যায় যে পাল সাম্রাজ্য তার আগেই ভঙ্গুর হয়ে গিয়েছিল, আর দ্বিতীয় মহিপালের সময় একটি বিরাট সামন্ত বিদ্রোহ দেখা দেয় যার ফলেই কিন্তু এই পাল বংশ বাংলা থেকে বিতাড়িত হয়। তাহলে এটার কারণ আমি এখানে কয়েকটা কারণ শুধু তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু আমি পুরোপুরি বিস্তারিতভাবে তোমাদের যে কারণগুলো পড়াবো শুনবে একটু তোমরা ভালো করে। প্রথম যে কারণটা আমরা নির্ধারণ করেছিলাম সেটা হচ্ছে রাজনৈতিক শক্তির দুর্বলতা। আমরা জানি কোনো রাজনৈতিক শক্তি যদি দুর্বল হয়ে পড়ে তখনই কিন্তু বিদ্রোহীদেরকে দমন করার ক্ষমতা যদি না থাকে তখন দেখা যায় যে সেখানে রাজশক্তির পরাজয় ঘটে। তাহলে এখানেও তার ব্যতিক্রম হয়নি। প্রথম মহিপালের পর তার উত্তরাধিকারী ছিল দুর্বল এবং অযোগ্য। বহিঃশত্রুরা তাদের সাম্রাজ্যের বৃহদাংশ আক্রমণ করে দখল করে নিয়েছিল। 11 শতকের মাঝামাঝি সময়ে পাল সাম্রাজ্য বিহারের গয়া জেলা ও বরেন্দ্রতে সীমিত হয়ে পড়েছিল। এভাবে পাল সম্রাটগণ দুর্বল হয়ে পড়লে সামন্তগণ আর তাদের অধীনে থাকতে আগ্রহী হননি, তাই তারা দুর্বল দ্বিতীয় মহিপালের সময় বিদ্রোহ করে। তারপর আরেকটা যেটা, যে মহিপালের ভ্রাতৃদ্বয়কে কারারুদ্ধকরণ। সভাসদদের উস্কানিতে দ্বিতীয় মহিপাল তার নিজ দুই ভ্রাতা দ্বিতীয় সুরপাল ও রামপালকে কারারুদ্ধ করে। কারণ কুমন্ত্রণাদাতাদের কথায় তিনি দৃঢ়ভাবে সন্দেহ করেন যে দ্বিতীয় সুরপাল ও রামপাল সিংহাসনের অধিকারের জন্য ষড়যন্ত্রে লিপ্ত। প্রকৃতপক্ষে দ্বিতীয় মহিপালের মতো দুর্বল রাজার আমলে রাজপুরুষদের মধ্যে সিংহাসন নিয়ে ষড়যন্ত্র ও গৃহবিবাদ মোটেই অস্বাভাবিক নয়। এটাই তো স্বাভাবিক যে যেখানে রাজাই দুর্বল সেখানে তো সেটা নিয়ে ষড়যন্ত্র হবেই। তবে সন্ধ্যাকর নন্দী বর্ণনা মতে দ্বিতীয় মহিপাল ছিলেন সন্দেহপ্রবণ এবং অহেতুক সন্দেহের বশেই তিনি তার দুই ভাইকে কারারুদ্ধ করেছিল। সন্ধ্যাকর নন্দী দ্বিতীয় মহিপালকে অবজ্ঞা করে পুষ্টিম কঠ ও দূর্ণভাজ বলেছিলেন। তারপর আমরা দেখি প্রজাকুলের অসন্তোষ। হরপ্রসাদ শাস্ত্রী রামচরিত কাব্য সম্পাদনা করেন এবং বলেন যে দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে প্রজাকুল অসন্তোষ ছিল। উত্তরবঙ্গের কৈবর্ত সম্প্রদায় অত্যন্ত শক্তিশালী হওয়া সত্ত্বেও রাজারা অত্যাচার থেকে তার রেহাই পায়নি, এই জন্য বাধ্য হয়ে তারা বিদ্রোহ করে। ধর্মীয় অসহিষ্ণুতা।
বিসি সেন কৈবর্ত বিদ্রোহকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। তার মতে কৈবর্তগণ মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করত, যা বৌদ্ধ ধর্মের মূলনীতির পরিপন্থী। বৌদ্ধ ধর্মের জীব হত্যা মহাপাপ, এই জন্য বৌদ্ধ ধর্মের অনুসারী পাল রাজাগণের শাসনকে তারা সামাজিক বৈষম্যের শিকার হয়। সময় ও সুযোগ মতো তারা বিদ্রোহ করে এবং তাদের নেতা দিব্যপাল পালদের সেবক হওয়া সত্ত্বেও বিদ্রোহী দলে যোগ দেন। কিন্তু ডক্টর আব্দুল মমিন চৌধুরী বিসি সেনের মত গ্রহণ করেন। এখানে ঐতিহাসিকদের মতভেদ রয়েছে। আমরা জানি যে প্রাচীন বাংলার ইতিহাস কিন্তু অনেক আগের ইতিহাস, এটার সোর্স আমরা তেমন পাই না। যে কয়েকটা পাই খুব অল্প সোর্স আর অল্প উৎস থেকে কিন্তু এই প্রাচীন বাংলার ইতিহাসটাকে রচনা করা হয়েছে। কারণ সে সময়ের ইতিহাসের অনেক সোর্সই নষ্ট হয়ে গিয়েছিল কালক্রমে, সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু সেই সোর্সগুলোকে আমরা ওরকম পাই না। এই জন্য আমাদের প্রাচীন বাংলার ইতিহাসে প্রশ্নগুলো কিন্তু ছোট হয়, আকারে উত্তরগুলো কিন্তু খুবই ছোট হয়। 10 নম্বরের উত্তরগুলো অন্যান্য কোর্সের মতো এত বড় হয় না, জাস্ট জিস্টটা এখানে থাকলেই কিন্তু প্রাচীন বাংলায় নাম্বারটা চলে আসে। তারপরে দেখো আরেকটা আছে যে দিব্যের বিশ্বাসঘাতকতা। দিব্যপালের অধীনে একজন উচ্চ পদস্থ রাজ কর্মচারী হিসেবে কাজ করতেন। দিব্য কি করত, পালদের অধীনে একজন উচ্চ পদস্থ কর্মচারী হিসেবে কাজ করতেন। দ্বিতীয় মহিপালের দুর্বলতার সুযোগে তিনি বিদ্রোহের সাথে যোগদান করেন এবং দ্বিতীয় মহিপালের মৃত্যুর পর বরেন্দ্র দখল করে কৈবর্ত রাজবংশ প্রতিষ্ঠা করেন। এটা কে করেন? দিব্য। দ্বিতীয় মহিপালের স্বেচ্ছাচারিতা, বিদ্রোহীদের অবস্থা অত্যন্ত মজবুত দেখে এবং পর্যাপ্ত সমরসজ্জা না থাকায় সভাসদগণ দ্বিতীয় মহিপালকে বিদ্রোহীদের সাথে যুদ্ধে অংশগ্রহণ না করতে অনুরোধ করেন, কিন্তু তিনি তা অগ্রাহ্য করে যুদ্ধে লিপ্ত হন। শেষ পর্যন্ত তিনি বিদ্রোহীদের হাতে পরাজিত ও নিহত হন। এছাড়া সন্ধ্যাকর নন্দী দ্বিতীয় মহিপালকে ন্যায়নীতিহীন শাসক বলে উল্লেখ করেছেন। সামন্ত শ্রেণীর মনোভাব, দ্বিতীয় মহিপালের দুর্বলতা, ভ্রাতৃবিরোধ ইত্যাদির কারণে বরেন্দ্র সামন্ত শ্রেণী এবং কৈবর্ত কুল তার অধীনতা থেকে মুক্তির জন্য বিদ্রোহ করে। কৈবর্ত সম্প্রদায়ের নেতা দিব্য দ্বিতীয় মহিপালের অধীনে উচ্চ পদস্থ রাজকর্মচারী হওয়া সত্ত্বেও বিদ্রোহীর সঙ্গে যোগ দেন। আরসি মজুমদার দিব্য সম্পর্কে বলেন, মানে আরসি মজুমদারের মতে তিনি যে মত দেন দিব্য সম্পর্কে সেটা হচ্ছে, দিব্য এ হাইলি প্লেসড অফিসার অফ স্টেট টুক অ্যাডভান্টেজ অফ দ্য উইকনেস অফ সেন্ট্রাল অথরিটি। কি বললাম, আরসি মজুমদার দিব্য সম্পর্কে কি বলে যে দিব্য হচ্ছে যে হাইলি প্লেস অফিসার, খুব উচ্চ পদের অফিসার, তিনি ছিলেন খুব উচ্চ পদের অফিসার এবং মানে দুর্বল শাসকের কেন্দ্রীয় দুর্বল অথরিটির সময় তিনি ছিলেন একজন উচ্চ পদের অফিসার, ঠিক আছে, যেটা ছিল যে দিব্য এ হাইলি প্লেসড অফিসার অফ স্টেট টুক অ্যাডভান্টেজ অফ উইকনেস অফ সেন্ট্রাল অথরিটি। তিনি দুর্বল রাজার সময়ে এক উচ্চ পদের অফিসার হিসেবে কি নিয়েছিল, অনেক বেশি পরিমাণে তিনি প্রভাব খাটাতে সক্ষম হয়েছিল, অ্যাডভান্টেজ নিয়েছিল। দ্বিতীয় মহিপালের অদূরদর্শিতা, সন্ধ্যাকর নন্দীর মতে দ্বিতীয় মহিপাল ছিলেন কঠোর হৃদয়ের মানুষ, তার নীতি ছিল সঠতায় পূর্ণ, তিনি বিচক্ষণ শাসক ছিলেন না, তিনি ছিলেন হঠকারী। সভাসদদের কথায় ভ্রাতৃদ্বয়কে কারারুদ্ধ করে তিনি অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন, ফলে নিজের বিপদ নিজেই ডেকে আনেন। যদি বিপদের সময় ভাইরা তার পাশে থাকতো তাহলে হয়তো এই বিদ্রোহটা কিছুটা হলেও তিনি মোকাবেলা করতে সক্ষম হতেন। এই ছিল আমাদের কৈবর্ত বিদ্রোহের কারণ। এখন আরেকটা জিনিস এখানে আছে যে কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি। উত্তর বাংলায় যে কৈবর্ত বিদ্রোহটা হয় তার প্রকৃতি নির্ণয় করার জন্য সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যের বিভিন্ন শ্লোক ব্যাখ্যা উপস্থাপন আমি করছি, ঠিক আছে। সন্ধ্যাকর নন্দী যে তার রামচরিত গ্রন্থটা রচনা করেছেন সেখানে শ্লোকগুলো আছে, সেই শ্লোকের ব্যাখ্যা করলেই তো আমরা কি বুঝতে পারবো যে কৈবর্ত বিদ্রোহের প্রকৃতিটা কি ছিল। দেখো, দুর্বল রাজার বিরুদ্ধে সামন্ত বিদ্রোহ, সন্ধ্যাকর নন্দী এই বিদ্রোহকে
অনিকম ধর্ম বিপ্লব বলে আখ্যায়িত করেছেন। অনিকম শব্দের অর্থ হচ্ছে শুভ বা অপবিত্র। ধর্ম বিপ্লব বলতে এখানে ধর্মচ্যুতি বা নীতিচ্যুতি বা কর্তব্য বিচ্যুতিকে বোঝায়। সামন্তচক্রের বিদ্রোহী হল প্রকৃতপক্ষে অশুভ কর্তব্য বিচ্যুতির প্রমাণ। দ্বিতীয় মহিপাল ছিলেন দুর্বল রাজা। রাজার প্রতি আনুগত্য প্রকাশ করা সামন্তদের কর্তব্য, যা থেকে তারা বিচ্যুত হন এবং বিদ্রোহ করেন। শুধু তাই নয়, সামন্ত বিদ্রোহ দমন করতে গিয়ে দ্বিতীয় মহিপাল নিহত হন। তারপরেরটায় আসি আমরা, দিব্যের ক্ষমতা দখলের বিদ্রোহ। আমরা জানি দিব্য হচ্ছে কৈবর্তদের নেতা। তিনি কি ছিলেন? মহিপালের অধীনে একজন উচ্চপদস্থ রাজ কর্মচারী ছিলেন। তা সন্ধ্যাকর নন্দী দিব্যকে দস্যু বলে উল্লেখ করেছেন, কারণ তিনি দ্বিতীয় মহিপালের নিকট থেকে বরেন্দ্র জবরদখল করেছিলেন। রামচরিত গ্রন্থে দিব্যকে উপদ্বিব্রতী বলা হয়েছিল। ধিকাকারের অর্থ হচ্ছে ছদ্মনী ব্রতী। যে দেশহিতের দান করে দেশহিতের ভান করে রাজাকে হত্যা করেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে দিব্যকে ত্রাণকর্তা মহাপুরুষ মনে করবার কোনো কারণ নাই। মহিপাল যে অত্যাচারী ছিল এজন্যই তার বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল এমন ভাবারও কোনো কারণ নাই। আর এই বিদ্রোহকে কৈবর্ত জাতির বিদ্রোহ বলে চিহ্নিত করাও সংগত নহে। আরেকটা আমরা দেখতে পারি এটা প্রকৃতি সম্পর্কে, মহিপালের অত্যাচারের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহ। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, স্যার যদুনাথ সরকার, রামপ্রসাদ প্রমুখ পণ্ডিতবর্গ মনে করেন দ্বিতীয় মহিপালের সময় সংঘটিত বিদ্রোহটি ছিল তারই দুঃশাসনের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহ। হরপ্রসাদ শাস্ত্রী রামচরিত কাব্য সম্পাদনা করতে গিয়ে বলেন যে দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে প্রজাকুলের অসন্তোষ ছিল। উত্তরবঙ্গের কৈবর্ত সম্প্রদায় রাজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে, এজন্য তারা বাধ্য হয়ে দিব্যের নেতৃত্বে বিদ্রোহ শুরু করে। সাধারণ বিদ্রোহ। বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন, আর পাঁচটা সাধারণ বিদ্রোহের মতোই দিব্যের বিদ্রোহ ছিল দুর্বল রাজার বিরুদ্ধে সামন্ত বিদ্রোহ। এটি ছিল পাল সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে ভাঙনের একটা অঙ্গ। সামন্ত রাজাদের বিদ্রোহ। বিদ্রোহে বরেন্দ্র বিদ্রোহের মূলত কৈবর্ত বিদ্রোহ ছিল না, এটা নিছকই সামন্ত বিদ্রোহ। কৈবর্ত জাতি নেতা সামন্ত শ্রেণীর সাথে গোপন আতাত করে মহিপালকে হত্যা করে। এই বিদ্রোহ সম্পর্কে রমেশচন্দ্র মজুমদার বলেন যে দিব্য কোনো মহৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে জনসাধারণকে দ্বিতীয় মহিপালের কুশাসন থেকে রক্ষা করতে এগিয়ে আসেনি। পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালের মতো জনসাধারণের ইচ্ছাক্রমে তিনি সিংহাসনে বসেন এবং দেশকে সংকটের হাত থেকে রক্ষা করেন। তা ঠিক নয়, দিব্যের বিদ্রোহ ছিল একটি নিছক সামন্ত বিদ্রোহ। তাহলে আমরা এই যে পড়া বই থেকে আমরা কি শুনতে পাচ্ছি, যে এই কৈবর্ত বিদ্রোহটা নিয়েও কিন্তু কি আছে, ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ এই বিদ্রোহটাকে, উত্তর বাংলার এই বিদ্রোহটাকে সামন্ত বিদ্রোহ বলছে, কেউ কেউ কৈবর্ত বিদ্রোহ বলছে। দেখো, অপর্যাপ্ত সমরসজ্জার বিরুদ্ধে পর্যাপ্ত সমরসজ্জার বিদ্রোহ, এটা আমরা বলতে পারি। দ্বিতীয় মহিপালের পর্যাপ্ত সমরসজ্জা ছিল না, কিন্তু সম্মিলিত সামন্ত চক্রের পর্যাপ্ত সমরসজ্জা ছিল। তৎকালের আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা ছিল সামন্ততান্ত্রিক। এই ব্যবস্থায় সামন্তগণ রাজাকে কিছু শর্ত সাপেক্ষে সামরিক সাহায্য প্রদান করেন। বিনিময়ে রাজা সামন্তদের নিরাপত্তা নিশ্চিত করেন। রাজা যত শক্তিশালী থাকেন সামন্তগণ তত বেশি তার নিয়ন্ত্রণে থাকেন, কিন্তু রাজা দুর্বল হলে তারা রাজার আনুগত্য অস্বীকার করে বিদ্রোহ করে, সবল কাউকে রাজা মেনে নেন। দ্বিতীয় মহিপালের দুর্বলতা প্রকাশিত হলে বরেন্দ্রের সামন্তগণ ঐক্যবদ্ধ বিদ্রোহ করে এবং দিব্যকে নেতা হিসেবে মেনে নেয়। আর দিব্য ছিল কৈবর্তদের নেতা, ফলে মহিপালের পিতৃভূমি ও নিজ প্রাণ উভয়ই হারান। তাহলে এই যে আমরা দেখলাম কৈবর্ত বিদ্রোহের কয়েকটা কারণ দেখলাম এবং কৈবর্ত বিদ্রোহটা কি আমরা এটা দেখলাম। তাহলে আমি বলেছি যে কৈবর্ত বিদ্রোহটার প্রকৃতিটা কি সেটা আমি দেখলাম। তো প্রকৃতি পড়তে গিয়ে আমরা জানতে পারলাম যে কোনো কোনো ঐতিহাসিক কিন্তু এটাকে কৈবর্ত বিদ্রোহ বলতে নারাজ, তাই না? কোনো কোনো ঐতিহাসিকরা এটা কৈবর্ত বিদ্রোহ বলতে চান না।
এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকভাবে মতভেদ আছে। তাহলে এই যে কৈবর্ত বিদ্রোহ, এটা কি? দেখো, দ্বিতীয় আমরা জানি যে দ্বিতীয় মহীপালের সময় পাল সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং ষড়যন্ত্রের সুযোগে সভাসদদের উস্কানিতে মহীপাল কি করেছিল, তার ভাইদেরকে কারারুদ্ধ করেছিল, যারা প্রজাকুল তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে এবং বরেন্দ্র সামন্ত রাজাগণ দুর্বল রাজার সুযোগে মহীপালের বিরুদ্ধে বিদ্রোহ করে। এজন্য একে সামন্ত বিদ্রোহ বলা হয়, ঠিক আছে? সামন্ত বিদ্রোহ বলার কারণ এবার দেখো, কৈবর্ত বিদ্রোহ আমরা কেন বলছি, আবার এটি বরেন্দ্রতেও সংঘটিত হয় বলে একে বরেন্দ্র বিদ্রোহ বলা হয়। এই বিদ্রোহের নেতৃত্ব দেন কে? এই সামন্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ, এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে দিব্য, ঠিক আছে? আর দিব্য ছিল কাদের নেতা? এই কৈবর্তদের নেতা, ঠিক আছে? দিব্য হচ্ছে এই কৈবর্তদের নেতা। বুঝে গেল? দ্বিতীয় মহীপালের সময় এই সামন্ত শ্রেণীর লোকেরা, আমরা জানি যে তারা রাজার দুর্বলতার সুযোগে তারা বিদ্রোহ করে। সামন্ত শ্রেণীরা যদি রাজা সবল হয় তাহলে তাকে তারা মেনে নেয়, আর রাজা দুর্বল হলে তার বিরুদ্ধে বিদ্রোহ করে। কঠিন রাজা বা যারা তাকে মেনে নিতে পারবে এরকম রাজাকে তারা রাজা নির্ধারণ করে, এই জন্য এটাকে সামন্ত বিদ্রোহ বলা হয়। আবার এই সামন্ত বিদ্রোহটার যে এই সামন্ত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল হচ্ছে দিব্য। দিব্য ছিল কৈবর্তদের নেতা, ঠিক আছে? কৈবর্তদের নেতা ছিল দিব্য। এই কৈবর্তদের নেতা হওয়ার ফলেই কিন্তু যেহেতু দিব্য হচ্ছে এই আন্দোলনটা সংগঠিত করেছিলেন এবং নেতৃত্ব দিয়েছিলেন, এই জন্যই কিন্তু এটাকে কি বলা হচ্ছে, কৈবর্ত বিদ্রোহ। ঠিক আছে, তাহলে এটা তাহলে দেখো যে কৈবর্তদের নেতা এবং কৈবর্তরা এই বিদ্রোহে সক্রিয় ভূমিকা পালন করে, এই জন্য এই বিদ্রোহকে কৈবর্ত বিদ্রোহ বলা হয়। এই বিদ্রোহের মধ্যে দিব্য বরেন্দ্রতে কৈবর্ত রাজবংশ প্রতিষ্ঠা করে, দ্বিতীয় মহীপালকে পরাজিত করে এবং হত্যা করে কি করে, বরেন্দ্রতে কৈবর্ত রাজবংশ প্রতিষ্ঠা করে। তাহলে সন্ধ্যাকর নন্দী তার রামচরিত গ্রন্থে বিভিন্ন শ্লোকের মাধ্যমে, বিভিন্ন শ্লোকের আলোকে তিনি উপস্থাপন করেছিলেন কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি, এবং সেটাকে তিনি কোনো কোনো ঐতিহাসিকদের মতের আলোকে তিনি সেটাকে সামন্ত বিদ্রোহ বলেছেন, কখনো কখনো তিনি এটাকে বরেন্দ্র বিদ্রোহ বলেছেন, আবার এটা কৈবর্ত বিদ্রোহ যে সেটাও দেখিয়েছেন। তাহলে আমরা আজকে যেই প্রশ্নটার উপর আলোচনা করলাম, আমাদের সেই প্রশ্নটা হচ্ছে যে কৈবর্ত বিদ্রোহের কারণ ও প্রকৃতি, একদম সহজ করে কিন্তু এই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে দ্বিতীয় মহীপালের সময় উত্তর বাংলায় যে বিদ্রোহটা হয়েছিল সেই বিদ্রোহটার কারণ ও প্রকৃতি আলোচনা করো। তাহলে কারণগুলো আমরা আলোচনা করতে যেয়ে আমরা বেশ কিছু কারণ এখানে পেলাম, যেমন রাজশক্তির দুর্বলতা, ভ্রাতৃদ্বয়ের কারারুদ্ধকরণ, প্রজাদের অসন্তোষ, ধর্মীয় অসহিষ্ণুতা, দিব্যের বিশ্বাসঘাতকতা, দ্বিতীয় মহীপালের স্বেচ্ছাচারিতা, সামন্ত শ্রেণীর মনোভাব, অদূরদর্শিতা, এগুলো হচ্ছে কারণ, কারণ হিসেবে দেখিয়েছি। কিন্তু যখনই কৈবর্ত বিদ্রোহের প্রকৃতিটা আলোচনা করা হয়েছে সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থ থেকে, সন্ধ্যাকর নন্দী যে রামচরিত গ্রন্থটা লিখেছেন সেটার শ্লোকের আলোকে তিনি যে কৈবর্ত বিদ্রোহ, শ্লোকের আলোকে যদি তিনি কৈবর্ত বিদ্রোহটা বিশ্লেষণ করেছেন সেটার আলোক, সেটা আমরা বিশ্লেষণটা পড়ার সময় আমরা দেখতে পেলাম যে অনেক অনেক ঐতিহাসিক এটাকে কৈবর্ত বিদ্রোহ বলতে নারাজ। আর কেন নারাজ আমি তোমাদেরকে বললাম, যে আমি পড়েও দেখালাম এবং বলেও দিলাম যে আমি, কারণ এটা এখানে মূল দিয়েছিল কারা, সামন্ত শ্রেণীর, এখানে দুর্বল রাজা মহীপাল ছিল, দুর্বল রাজা তার অধীনে তারা থাকতে নারাজ ছিল, তারা কি করেছিল, বিদ্রোহ করেছিল, ঠিক আছে? এই যে সামন্ত শ্রেণী বিদ্রোহ করেছিল বলে অনেক ঐতিহাসিক সামন্ত বিদ্রোহ বলেছে, আবার এই বিদ্রোহটা বরেন্দ্র অঞ্চলে হয়েছিল বলে অনেকে, অনেক ঐতিহাসিক বরেন্দ্র বিদ্রোহ বলেছিল, আবার এই বিদ্রোহের নেতা ছিলেন দিব্য, দিব্য ছিল কাদের নেতা, কৈবর্তদের নেতা, যেহেতু দিব্য কৈবর্তদের নেতা, দিব্য এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এই জন্য এটাকে কৈবর্ত বিদ্রোহ বলা হয়। ঠিক আছে, তাহলে তোমরা দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট যারা আছো,
দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা তোমরা এগুলোকে এই প্রশ্নটাকে প্রাচীন বাংলার ইতিহাস, দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট বলতে আমি বলছি যে শাওন, তারপর হচ্ছে আকাশ, তোমরা যারা তোমরা এই প্রাচীন বাংলার 22-16-05 প্রাচীন বাংলার ইতিহাস এই কোর্সের আর এই বিষয় কোডের বইটা থেকে তোমরা এই কৈবর্ত বিদ্রোহ আমি কয়েকটাভাবেই আসতে পারে, আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, কৈবর্ত বিদ্রোহের কারণ ও প্রকৃতিও আসতে পারে, অথবা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে উত্তর বাংলায় যে বিদ্রোহ হয়েছিল তার কারণ ও প্রকৃতি আলোচনা করো। একই কথা তোমরা এই প্রশ্নটাকে খুব ভালো করে পড়বে এবং এটা প্রকৃতি আলোচনা করতে যে আমি যেরকম শ্লোক ধরে ধরে ভেঙে ভেঙে দিয়েছি, এত কিছু যদি নাও লিখতে পারো কোনো সমস্যা নেই, শুধু এটা প্রকৃতিটা তোমরা একটা প্যারার মধ্যে দিতে পারো। তারপর উপসংহারের আগে এটা দিয়ে দিবে যে এই আন্দোলনটা ঠিক আসলেই কৈবর্ত বিদ্রোহ কিনা। আমি যেভাবে বললাম যে কোনো কোনো ঐতিহাসিক কেন এটাকে সামন্ত বিদ্রোহ বলেছে, কোনো কোনো ঐতিহাসিক কেন এটাকে বরেন্দ্র বিদ্রোহ বলেছে, আবার কেউ কেউ এটাকে কেন কৈবর্ত বিদ্রোহ বলছে, আসলে কৈবর্ত, সামন্ত এবং বরেন্দ্র একই বিদ্রোহ, ঠিক আছে? যেভাবেই আসুক না কেন আমরা এবার প্রশ্নটা একইভাবে আলোচনা করব, কিন্তু উপসংহারের আগে আমাদের একটা পয়েন্ট আউট করে দিতে হবে যে এটা আসলে কি, কেন আমরা ঐতিহাসিকরা বিভিন্ন বিদ্রোহ হিসাবে আখ্যায়িত করছে, ঠিক আছে? তাহলে এবং আমি প্রতিটা ক্লাসেই বলে দিই, তোমরা সাথে সাথে পড়াটা করে ফেলবে প্রশ্নটা, এবং সেই প্রশ্নটা তোমরা তোমাদের স্বভাব অনুযায়ী বা তোমাদের আমরা যেগুলো ক্লাসের রুটিন অনুযায়ী যেভাবে তোমাদেরকে লিখাই সেই লিখার অভ্যাস অনুযায়ী তোমরা, কিন্তু আমি জানি তোমাদের অভ্যাসটা এখনও ছেড়ে যায়নি, তোমরা সেই অভ্যাস অনুযায়ী কিন্তু পড়ার পর তোমরা প্রশ্নটাকে খাতায় লিখে ফেলবে। তোমরা যদি না লিখো ফার্স্ট ইয়ারে তোমাদের যেরকম রেজাল্ট হয়েছে সেরকম রেজাল্ট কিন্তু হবে না বাবা, কারণ আমরা এখন তো এই মহামারীর সময়ে আমরা তোমাদের কলেজে আনতে পারছি না, আমরা আমাদের তোমাদেরকে লিখে লেখানোর পরে কারেকশন দিতে পারছি না, এটা সবই এখন আমরা সব আমাদের হাত পা বন্ধ, কিছুই করার নেই আমাদের, যেহেতু তোমরা এখন বিশাল এক ছুটি পাচ্ছ, সেই ছুটিতে তোমরা নিজেরাই নিজেদের দায়িত্ব নিয়ে কাজগুলো করবে এটা আমি আশা করছি, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। নেক্সট আবার আমি অন্য একটা কোর্স নিয়ে আলোচনা করার জন্য চলে আসব, যোগাযোগ করবে তোমরা সবাই। ওকে, থ্যাংক ইউ।